আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো ফ্লিপকার্ট থেকে কিভাবে অর্ডার ক্যান্সেল করতে হয়। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমাদের চলে যেতে হবে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনে। ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনি যে অর্ডার করেছিলেন সেই অর্ডারে আমাদেরকে যেতে হবে। তো আপনারা চলে যাবেন, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন বাঁদিকে কর্নারে, এই থ্রি লাইনে ক্লিক করে দিবেন। এই থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাই অর্ডার। এই মাই অর্ডারে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। মাই অর্ডারে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। যতগুলো আইটেম আপনি অর্ডার করেছিলেন আপনার ফ্লিপকার্ট থেকে এখানে সম্পূর্ণ শো করবে। ডেলিভারি যেটা হয়েছে সেটাও শো করবে, যেটা শিফট হয়েছে সেটাও শো করবে। তো আপনি যেটা ক্যান্সেল করতে চান সেখানে আপনি ক্লিক করে দিবেন। আমি এই ফ্যানটা ক্যান্সেল করতে চাই, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অর্ডার প্যাকেজ হয়েছে, শিফট হয়েছে, ডেলিভারি হবে। তো এটাকে আমি ক্যান্সেল করতে চাই। ক্যাশ অন ডেলিভারি ছিল দেখতে পাচ্ছেন আপনারা। তো ক্যান্সেল করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্যান্সেল, এই ক্যান্সেলে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিজ রিজন ফর ক্যান্সেলেশন। তো আপনি কী কারণে ক্যান্সেল করতে চান সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু লেখা আছে। তো যেটা আপনারা চান সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে এটা সিলেক্ট করলাম, আই উইল নট বি অ্যাভেলেবেল অ্যাট হোম অন ডেলিভারি ডে। মানে আমি সেই দিন যেই দিন ডেলিভারি হবে সেই দিন আমি বাড়িতে থাকবো না। তো আমি এটা চুজ করলাম। চুজ করার পর এখানে অপশনাল কমেন্টস আছে যে আপনি কিছু লিখতে পারেন, তাছাড়া নাও লিখতে পারেন, অপশনাল আছে। আর যদি আপনি চান যে এটা রিজনটা চেঞ্জ করবেন সেটাও চেঞ্জ করতে পারবেন এই চেঞ্জে ক্লিক করে। তো আমি চেঞ্জ করতে চাই না। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রিকোয়েস্ট। তো এই সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দিতে হবে। এই সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা ক্যান্সেলেশন কনফার্ম। তো ক্যান্সেল কনফার্ম হয়ে গেছে, আমার ক্যান্সেল হয়ে গেল দেখতে পাচ্ছেন। এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারেন যে ক্যান্সেল হলো কি না। দেখতে পাচ্ছেন আপনারা অর্ডার ক্যান্সেল হয়ে গেল 19 তারিখে। তো এইভাবে আপনারা ফ্লিপকার্ট থেকে যে কোনো অর্ডার করা জিনিস ক্যান্সেল করতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।